এদেশের জনগণ এই সরকারকে লাল কার্ড দেখে দিবে, কারণ এদেশের জনগণ যারা 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এদেশের জনগণ যারা 71 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই রক্ত আমাদের গায়ে আছে। আপনারা জানেন বর্তমান ফেসিবাস সরকার সভা সমাবেশ এবং সত্য কথা যখন বলছে মানুষ, মানুষ যখন তার ন্যায্য দাবিতে রাজপথে নেমে আসছে, তখন আওয়ামী লীগ সাথে প্রশাসন অতর্কিতভাবে তাদেরকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। এই দেশের মানুষের যে একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছে এই সরকারকে আপনার ক্ষমতাচ্যুত করার, এই সময়ে আমরা দেখতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাত্রদলের উপরে হামলা করেছে। ইডেন কলেজ আপনার, এটা আমরা বাংলাদেশের ইতিহাসের সাথে যে কলেজটি জড়িত, বাংলাদেশের ইতিহাসকে এই কলেজটি নির্লজ্জভাবে অপমানিত করেছে। আজকে যে জায়গায় ছাত্রলীগ নারী নেত্রীরা আপনারা দেহ ব্যবসায় লিপ্ত, যে জায়গায় ছাত্রলীগ নেত্রীরা তারা চাঁদাবাজে জড়িত, যে জায়গায় ছাত্রলীগ নেত্রীরা টেন্ডারবাজে জড়িত, আমরা কতটুকু দুঃস্থ অবস্থায় আছি তা আপনারা বুঝতে পারছেন। আমরা মনে করি এই ছাত্রলীগের অবশাসন, এই যুবলীগের অবশাসন এদেশে আবার পরিত্রাণ ঘটবে। 1971 সালে দর্শনের দায়ে আমরা যদি জামাত ইসলামকে নিষিদ্ধ করে থাকি, তাহলে কেন বর্তমান এই দর্শিত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে না, সেটা সময়ের ব্যাপার। আমরা যদি গণঅধিকার পরিষদ ক্ষমতা আসতে পারি, প্রত্যেকটা দর্শন ইফতিজিন সকল অনিয়ম দুর্নীতি গুম খুম সব কিছুর বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে। বাংলার জনগণ দেখিয়ে দিবে এই বর্তমান স্বৈরা শাসকের যে আপনার ই হবে, বর্তমান স্বৈরা শাসকের যে পতন হবে, পৃথিবীর সকল স্বৈরা শাসকের চাইতে ভয়াবহ পতন হবে এই হাসিনা সরকারের, কারণ এই সরকার তার পরিমাণ অতিক্রম করেছে। আমাদেরকে বলেছিলেন 10 টাকা কেজি চাউল দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন, বিনামূল্যে সার দেবেন, কিন্তু এই ব্যর্থ সরকার আমাদের ঘরে ঘরে চাকরি না দিয়ে ঘরে ঘরে লাশ দিয়েছে। 10 টাকা কেজি চাউলের জায়গায় 70 টাকা কেজি চাউল খাওয়াচ্ছে। তাই এদেশের জনগণ এই সরকারকে লাল কার্ড দেখে দিবে, কারণ এদেশের জনগণ যারা 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এদেশের জনগণ যারা 71 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই রক্ত আমাদের গায়ে আছে। আমরা বলে দিতে চাই অবিলম্বে পদত্যাগ করে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেন, সেই নির্বাচনের মধ্যে আমরা দেখতে পারবো কে ক্ষমতায় আসে।